আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমবারের মতন আমি নিজের ভয়েস দ্বারা ভিডিও তৈরি করতেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি ঐতিহ্যবাহী প্রায় 400 বছরের পুরনো আমাদের নতুন বান্দুরার শাহী ভাঙ্গা মসজিদ। তো এটি অনেকেই অনেকভাবে প্রচারিত রয়েছে, এটি অনেক পুরনো একটি মসজিদ। এটা নির্মাণ হয়েছিল 1615 সালের দিকে। তো এখানে প্রত্যেক শুক্রবারে অনেকে ভিড় জমায় বাচ্চাদের শিন্নি মুখে দেওয়ার জন্য। এটি অনেকভাবে প্রচারিত রয়েছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে এখানে বাচ্চাদের শিন্নি মুখে দেওয়ার জন্য এবং মান্তি দেওয়ার জন্য। এটি হলো ভাঙ্গা মসজিদের কবরস্থান। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে দেখাচ্ছি ভাঙ্গা মসজিদটি। এখানে অনেক গরিব দুঃখী মানুষেরা এখানে সাহায্য চাওয়ার জন্য চারিদিকে বসে থাকে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। এবং ভাঙ্গা মসজিদটি অনেক একটি সুন্দর একটি মসজিদ। এখানে ভিতরে আপনারা অনেক হয়তো বা প্রবেশ করেছেন, যারা ধর্মগঞ্জে আমরা বাসি রয়েছি তারা অনেকে এই ভাঙ্গা মসজিদ সম্পর্কে আমরা খুব সুস্পষ্ট ধারণা রেখে থাকি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। কারণ এরকম পুরানো স্থান বা অনেক আমি এই ধর্মগঞ্জের ভিতরে এলাকায় আমি ঘুরে ঘুরে আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করে থাকি। এবং যারা নিজের এলাকা ভিডিও করে আমাকে পাঠাতে চান অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে রাখবেন, আমি আমার পেজে আপনাদের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। তো ভিডিওটি কন্টিনিউ করেন। মাশাআল্লাহ, আয়াতুল কুরসি পাঠ করাটা সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবেন ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে। এরপরে আছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সূরা বাকারার শেষ 3 আয়াত অথবা শেষ 2 আয়াত, যেটাই পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সারা রাতের জন্য যথেষ্ট, মানে সারা রাতের বিপদ আপদ বালা মুসিবত আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আরেকটা অর্থ হতে পারে যে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে নেকিটা হতো, এই নেকিটা আপনি পাবেন এই শেষের 2 আয়াত তেলাওয়াত করার মধ্য দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সূরার প্রত্যেকটা অক্ষরে, শেষের এই যে 3টা আয়াত, প্রতিটা অক্ষরের মধ্যে নূর আছে, আলো আছে। এই আয়াতগুলো পৃথিবীতে নাজিল হয়নি। কোথায় নাজিল বলতে পারবেন কেউ, কোথায় নাজিল হয়েছে? ওই যে আল্লাহ পাকের সাথে দেখা করতে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মেরাজে কয়টা হাদিয়া দিয়েছেন আল্লাহ পাক? 3টা হাদিয়া। একটা হচ্ছে যে 50 ওয়াক্ত সালাত, যেটা আমরা পড়ি এখন 5 ওয়াক্ত, তাও 90% মুসলিম পড়ে না, নাউজুবিল্লাহ। আরেকটা হচ্ছে আমার উম্মতের, তোমার উম্মতের মধ্যে কেউ শিরিক না করলে আমি তাকে মাফ করে দিব, আল্লাহপাক কথা দিয়েছেন। যত বড় পাপই হোক না কেন আল্লাহপাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন, যদি আল্লাহর সাথে জড়িত পাপ থাকে, আর বান্দার সাথে হলে পরিশোধ করতে হবে ওইটা। আরেকটা হচ্ছে এই যে সূরা বাকারা শেষের 3 আয়াত বা 2 আয়াত, এটা অর্থসহ পড়বেন। এটা পড়ার পরে আপনি যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। মনে আছে ওই হাদিসটা, আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ফাতিমা রাদিয়াল্লাহু আনহা জান্নাতে কি হবেন তিনি? মাশাআল্লাহ, উনি এত কষ্ট করে জীবন যাপন করতেন দুনিয়ার জীবনটা, যে তার ঘরে কোনো দাসী ছিল না, দাসীবাদী ছিল না, কাজ করতে করতে হাতে অনেক সময় কড়া পড়ে যেত। তিনি একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আর্জি করলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা দাসী দেন।